নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অগস্ট 2023, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনাদেরই এই চ্যানেল, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা এই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। দেখুন, নবগ্রহ অগস্ট মাসে মেষ রাশির জাতক অথবা জাতিকাকে কি রেজাল্ট দিতে চলেছে তার উপর আমি বিস্তারিত আলোচনা করব। নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব এবং ভিডিওর শেষে মহা উপায়ের কথা আমি বলবো। অবশ্যই এই উপায়টি যদি আপনারা এই মাসে করেন, বিশেষভাবে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে কিছুটা হলেও আপনারা মুক্তি কিন্তু পাবেন। পাঁচটি বড় ঘটনা ঘটবেই মেষ রাশির, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, রাশির অধিপতি মঙ্গল ঠিক ত্রিকোণভাবে অবস্থান করছে সিংহ রাশিতে এবং 18 অগস্ট অবধি এই মঙ্গল আপনার পঞ্চমভাবে অবস্থান করবে। 18 আগস্টের পর এই মঙ্গল আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে। অর্থাৎ 18 আগস্ট পর্যন্ত আমি বলব আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু খুব একটা যে সমস্যা সেটা কিন্তু নেই, মোটামুটি স্বাস্থ্যের জায়গা আপনাদের ভালো রয়েছে। কিন্তু 18 আগস্টের পর থেকে স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনারা নজর অবশ্যই দিন এবং এর পাশাপাশি যারা গাড়ি বাইক চালাচ্ছেন আমি একটু বলবো আপনারা বিশেষভাবে সতর্ক কিন্তু থাকুন। গাড়ি বাইক আপনারা চালাচ্ছেন অবশ্যই আপনারা সতর্ক কিন্তু থাকুন। এবার আসি, আপনি মেষ রাশির মানুষ, আপনার শিক্ষা, দেখুন শিক্ষাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। 17 অগস্ট পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং বুধও কিন্তু আপনার পঞ্চমভাবে অবস্থান করছে। আমি একটি কথা বলবো, যারা বিদ্যার্থীরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো উচ্চশিক্ষা এবং এর পাশাপাশি আপনাদের যারা কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো ফর্ম ফিল আপ রয়েছে বা আপনার কোনো এক্সাম রয়েছে, 17 আগস্টের পর থেকে আমি বলবো শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো সময় আসতে কিন্তু চলেছে। এবার আসি, আপনি মেষ রাশির মানুষ, আপনার প্রেমের জায়গা। দেখুন, পঞ্চমভাবে মঙ্গল এবং রবি অবস্থান করছে। আমি একটি কথা আপনাদেরকে বলি, প্রেমের জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা হলো একটু হলো টাফ রয়েছে, যদিও শুক্র এখানে অবস্থান করে আপনাদের কিছুটা এই প্রেমের ক্ষেত্রে কিছুটা হলো সমস্যাটা কিছুটা হলো মুশকিল আসান করবে। তবে প্রেমের ক্ষেত্রে আপনাদের ইগো, সেন্টিমেন্ট, রাগ জেদটা কিন্তু থাকবে, অর্থাৎ আপনাদের প্রত্যাশা প্রচুর পরিমাণে থাকবে প্রেমের ক্ষেত্রে। অর্থাৎ ছোটো জিনিসকে ছোটোভাবেই আপনারা ধরুন, এটাকে বড় আকারে ধরবেন না, তাতে কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আসবে। এবার আসি, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিবাহের জায়গা কেমন আছে। দেখুন, প্রথম কথা, আপনাদের সপ্তমপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং সরাসরি বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়ছে। আমি বলবো আপনাদের বিয়ের জায়গাটা কিন্তু শুভ রয়েছে, বিয়ের জন্য কথাবার্তা হওয়া বা বিয়ে কনফার্ম হওয়া এবং দাম্পত্য সুখের জায়গা, স্বামী স্ত্রীর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট, একটা বন্ডিংয়ের জায়গা আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করছে। অর্থাৎ বিবাহ এবং বৈবাহিক জীবন আপনাদের ক্ষেত্রে কিন্তু মধুর থেকে মধুরতর হতে কিন্তু চলেছে। এবার আসি আপনাদের ব্যবসা। দেখুন, ব্যবসা যারা করছেন, আপনি দেখা যাচ্ছে আপনি 5-6 জন বা 10 জন মিলে
একটা গ্রুপে ব্যবসা করছেন অথবা নিজের সেলফ বিজনেস রয়েছে, আমি বলবো এ মাসটা আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু আদর্শ মাস হিসাবে কিন্তু গণ্য হতে চলেছে। কারণ বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট আপনাদের এই মাসে হতে পারে, কোনো জায়গা থেকে বড় ধরনের ড্রিলগুলো আপনাদের আসতে পারে, অর্থনৈতিক জায়গা আপনাদের ভালো, ডেলি ইনকাম দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের এই সময় অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। এবার আসি আপনাদের সন্তান। দেখুন পঞ্চমভাবে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে, যারা সন্তানের জন্য প্ল্যানিং করতে চাইছেন, আপনি মেষ রাশির মানুষ সন্তানের জন্য প্ল্যানিং করতে চাইছেন, আপনাদের সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। এবং আপনাদের সর্বোপরি ভাগ্য কেমন যাবে, দেখুন ভাগ্যভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, নিশ্চিতরূপে আপনাদের ভাগ্য ক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাদের হবে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দূরযাত্রা ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, লিখে রাখুন এটা। এবং উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা দেখা কিন্তু যাচ্ছে। তবে যারা ভাড়াটিয়া নিয়ে চলেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ আপনি ধরুন আপনার দোকানঘর বা বাড়ি আপনি ভাড়া দিচ্ছেন, সেখানে কিন্তু আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এবং যারা ডেলি ইনকামের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছে। এবং বিদেশের সাথে যারা রত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে আপনি বিদেশের সাথে যুক্ত রয়েছেন, বিদেশ থেকেও কিন্তু আপনারা এ সময় নিশ্চিতরূপে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। আপনি মেষ রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে উঠে আসতে কিন্তু চলেছে। এবার আসি, আপনি মেষ রাশির মানুষ, আপনার কর্ম, দেখুন কর্মাধিপতি একাদশভাবে অবস্থান করছে, যারা যাদের কর্মক্ষেত্র নিয়ে সমস্যা চলছিল কি না, আমি একটা কথা বলবো, কর্মক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন, বা যারা চেঞ্জ করতে চাইছেন, বা প্রমোশনের জন্য যারা চিন্তাভাবনা করছে প্রমোশনের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন, বা ভালো একটা প্যাকেজের স্যালারি চাইছেন, এমএনসি কোম্পানিতে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা আইডিয়াল সময় কিন্তু আসতে চলেছে। একাদশভাবে শনি ইনকাম গেইন আপনাদের করবে, প্রফিট লাভ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং এর পাশাপাশি আপনি মেষ রাশির মানুষ, আপনার বিশেষভাবে আমি একটি কথা বলবো, যারা গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই আপনারা সতর্কভাবে চালান, ছোটোখাটো চোট আঘাত 19 আগস্টের পর থেকে কিন্তু কিছুটা আপনাদের টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে কিন্তু যাবে। তবে রাগ জেদ মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, অর্থাৎ যেটা করবো তো আমাকে করতেই হবে এরকম মানসিকতা, এবং রাশিতে বৃহস্পতি অবস্থান করছে তো আপনাদের সম্মান আপনাদের খ্যাতি বৃদ্ধি কিন্তু করবে। কোনো জায়গা থেকে বড় ধরনের কোনো শুভ সংবাদ আপনাদের আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অগস্ট 2023, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু গাঢ় হতে চলেছে। এবার আসি কী উপায় করবেন, দেখুন মহা উপায়, আপনারা হনুমানজির উপাসনা আপনারা করুন, হনুমান 40 আপনারা পাঠ করুন, এবং সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ পাবেন। এবং উদীয়মান সূর্যকে দেবতাকে আপনারা জল নিবেদন করুন, অর্থাৎ সূর্য যখন লালিমা থাকে কি না, সেই সময় যদি আপনারা সূর্য দেবতাকে জল নিবেদন করতে পারেন, নিশ্চিতরূপে আপনার লাভ কিন্তু দিবে। আপনি মেষ রাশির মানুষ, এই ঘটনাগুলো কিন্তু আপনাদের সাথে ঘটতে চলেছে, যারা
আমার সাথে পরামর্শ করতে চাইছেন, দেখুন এটা হচ্ছে ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। আপনাদের 10-30% কিন্তু এই রাশিফল আপনাদের মিলবে, কারণ এখানে বর্তমান যে নবগ্রহের যে গোচর সেই অনুযায়ী কিন্তু আমি প্রেডিকশন করছি, এটা ব্যক্তিকেন্দ্রিক কিন্তু রাশিফল নয়। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।